হলে কি তারে তোরই অবস্থা কিরে? বেলে অ নবী নূহ, আমার দোষ নাই। ওবাই সাইন এরে, ওবাই 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 নূহ নবী হইলা তোরই তা কিতা অবস্থা? বেলে অ নবী নূহ, মা তো ভাই যার রে বাবাই, হায় হায় যাইবার কথা আছে, কারণ মাতিগু তার মাত। বিলে আমি গাদা অর্ধেক বাজে উঠাইলাম, অর্ধেক উঠাইতাম পারি আর না। নূহ নবী সাইয়া দেখলা গাদার পিছন দিকে লেঞ্জ ধরিয়া ইবলিস লঠাই জয়। জালালাইনের মধ্যে সুরে নূহ এবং সফফাতের তাফসীরের মধ্যে বিস্তারিত আলোচনা করছেন। ইবলিস লঠাই সওয়াল করলা নূহ নবী, তুইন খেনে রে? বিলে অ নবী নূহ, আমি আপনার নৌকার মধ্যে উঠাও লাগবো, আমার বেলে হেনে বেলে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত বাড়াইয়া দিছেন, বিদায়, নৌকার মধ্যে আমি উঠাও লাগবো অনির্বার্য, নাউযু বিল্লাহ। এখন হে উঠিত না না মাতো না কেন উঠা লাগবে? ও যে হে উঠিল, আরো পরিশান স্টার্ট হইল। হে নৌকার মধ্যে উঠা মানে এই মহাপ্লাবন, এই বিরাট বন্যা, এই ফ্লাড কেন আন্ডে রক্ষা দিছে না? নূহ আলাইহিস সালামের আওলাদরে ও রক্ষা দিছে না? দোস্ত বুজুর্গ আহবাব, আমি বিশাল পাহাড়ে চূড়া আছে, চূড়ার মধ্যে গেজান বাসাই লইমু, আমার আল্লাহ হইলা না না আপনার ছেলে চূড়ার মধ্যে গেজান বাসাইতে পারতো নাই, এই চূড়ার মধ্যে গেলেও হে ডুবিব, কেবলমাত্র যদি পাহাড়ের টুকরা ছাড়া, বাসমান টুকরা ছাড়া এই দুনিয়ার মধ্যে কোনো কিচ্ছু রইত নাই, এভারেস্ট এবং হিমালয় পাহাড়ও এই ফ্লাডের মধ্যে ডুবিছে। সুবহানাল্লাহ, 100 বছর লাগছে নৌকা এখানে বানাইতে খালি, হায় হায় কত মেহনত করলা, 100 বছর লাগছে মাতো না খানে। এদিকে আলোচনার উদ্দেশ্য নাই, ইবলিসের মাঠে আর কি মাতো খান আইসে। যাই হোক দুস্ত বুজুর্গ আহবাব, তোরা জিকির করো চাটা খাইলাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন দুইটা একটা হইল কি রাজিফা, একটা হইল কি রাদিফা, একটা আরেকটারে অনুসরণ করে, দুইটা সিঙ্গার মধ্যে ফোঁ দেওয়ার মানে আসমান ভাঙ্গে ফোড়া শুরু, জমিন থেকে ফানি ওঠা শুরু, সাগরের মধ্যে নক্ষত্র ফোড়া শুরু, পাহাড় রুইর মতো ওড়া শুরু হবে। আমার আল্লাহ ফরমাইন কুলুবুই ইয়াউমা ইজুম ওয়াজিফা, বিতপ এবং সন্ত্রস্ত ওই যে দিল হল, দিলের মধ্যে মারাত্মক ডর আইব, ভয় আইব, আবসারুহা খাশিয়া, তার চোখের মধ্যে দেখতে বোঝা যাইব ডরাইত্রা, ডরময় ভয়াবহ বিভীষিকাময় চেহারা বানাইয়া তারা চোখ দিয়া আ করে চাইবা, কিন্তু হরার কিচ্ছু রইত নাই। তারা হইবা ইয়াকুলুন আইন্না লামারদুদুন ফিল হাফিরা, কিলা আমরা আগল লাখান পুনর্জীবিত ওই যাই মনি, কিতা আল্লাহ আমরা রে আগল লাখান বানাইলেই বানি, ইজা কুন্না ইজামান নাখিরা, কিতা আমরা রে অস্থি এবং হাড্ডি, যারা গলি গেছল গলিত অস্থি এবং হাড্ডি রে আবার আল্লাহ কিতা বানাইতে পারবানি। সুবহানাল্লাহ, যেগুর আলোচনা আমি আগে আপনার লগে করি লাইছি দুস্থ বুজুর্গ আহবাব, এই সময়ত শীতর রাইত ফোনে 10টা বাক্কা রাইত, আমি আপনারা খমরে দিয়ে এক একজন দিয়ে আঞ্জা করে দড়ি আছে ইয়ার মাথিতাম, কিন্তু এটা মাগরিব বাদর আলোচনা যদি হইত সুন্দর ধীর স্থির মস্তিষ্কে তফসির বুঝতে পারলাম অনেক, এখন তফসির বুঝাইবার সময় নাই, একবার ঘুমে টানের, একবার নূহ নবীর নৌকায় টানের, একবার তফসিরে টানের, টানে না যখন চাই সুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে কিয়ামতের সামনে রাখিয়া সতর্ক দৃষ্টিতে ইস্তেগফার এবং তওবা করবার আল্লাহ তৌফিক দেখুয়া, শারায়ে হুক আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ মেঘ দিবার আগে তুফান আনবার আগে ইনফরমেশন দেই, ডাক দেই, তরক দেওয়াই, খালা করাই, তার মানে রেডি হয়ে যাও তুফান আসিতেছে, ওলা কিয়ামতের ভয়াবহতা কোরআনে কারীমের মধ্যে বাস্তব দিয়া বুঝাইয়া তোমরা রেডি হয়ে যাও, সময় তোমাদের কাছে বেশি নাই, তওবা এবং ইস্তেগফারে নিমজ্জিত হয়ে যাও, এবং নামাজের মধ্যে খেয়াল নিয়ে সিজদার মধ্যে আল্লাহকে তালাশ করো, রুকুয়ের মধ্যে আল্লাহকে তালাশ করো, সদকা দিয়া তোমরা আল্লাহর গুসসাকে পানি করো। আল্লাহ আমরারে তোমার মায়ার বানাইয়া জাকিরিন শাকিরিন মুস্তাগফিরিন মাগফুরিনের জমাত আমরার নাম খান্তা লেখিরা বললাম, শারায়ে হুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরারে খোয়া এবং হুনাত থাকি বহুত বেশি আমল করবার তৌফিক দেও, শারায়ে হুক আল্লাহুম্মা আমিন।
ওমা আলাইনা ইল্লাল বানাত ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।